এভরিবডি আজকের এই সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত রবীন্দ্রনগর দ্বাদশ মহান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং প্রিয় ছাত্রছাত্রী, প্রত্যেককে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং রবীন্দ্রনগর দ্বাদশ মহান বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আমরা প্রত্যেকে জানি যে 1947 সালের 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পরপরই ভারতবর্ষের কাছে যে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল সেটা হলো আমাদের দেশ কীভাবে পরিচালিত হবে, কিসের বেসিসে আমাদের দেশ পরিচালিত হবে, এই বিষয়গুলোকে সামনে রেখে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর এবং তার সহযোগীরা বিভিন্ন ভাবংবিধান হচ্ছে আমাদের প্রকৃত দিশারি। আমরা আমাদের জীবনের অধিকার, আমরা আমাদের জীবনের কর্তব্য, দায়িত্ব, সুযোগ সুবিধা ইত্যাদি প্রত্যেক বিষয় আমাদের সংবিধানে পুঙ্খানুপুঙ্খভাবে লিখিত আছে, সেই অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হচ্ছে। যদিও সংবিধানে বিভিন্ন বিষয়কে সংশোধন করারও কিন্তু প্রসেস বা প্রক্রিয়া রয়েছে, সংবিধানকে মান্যতা করা, সংবিধানের বিধিগুলিকে মেনে চলা, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া, অধিকার যেমন আমাদের ভোগ করতে হবে তেমনি আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা যদি আমাদের দায়িত্বগুলিকে সুন্দরভাবে পালন করতে পারি তাহলে আমরা আশা করি আমাদের দেশ আগামী দিনে আরও অনেক বেশি সমৃদ্ধশালী হবে এবং বিশ্বের দরবারে ভারত এক মহান দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমার এই ক্ষুদ্র আলোচনা শেষ করছি। নমস্কার। এখন অনির্বাণশীল মহাশয়, দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভড টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন টু আ সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন্স justice, social, economic, and political, liberty, of thought, expression, belief, faith, and worship, equality, of status, and opportunity, and to promote, among them all, fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our constitution, assembly, this 26th day of November 1949 to hereby adopt, enact, and give to ourselves this constitution.